এখন অবশিষ্ট নাই। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ দূর্বাহাগতিতে এগিয়ে যাচ্ছে। আমরা আজকে এই সমাবেশ থেকে শুরুতেই স্পষ্ট করে এই কথা বলতে চাই, আপনাদের উন্নয়নের মহাসড়কের ট্রাকের নিচে পড়ে আরো উত্তানের মতো উত্তানকে আমরা নিহত হতে দেব না। বন্ধুগণ, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আজকে আমাদেরকে মেট্রোর নিচে দাঁড়িয়ে ছায়ায় দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। আজকে ঢাকা শহরে এই পরিমাণ কাজ অবশিষ্ট নাই যে কাছের নিচে বসে একজন রিক্সা চালক বিশ্রাম নিতে পারে। আজকে ঢাকা শহরে এইরকম কাজ অবশিষ্ট নাই যে কাছের নিচে বসে পথচারী একটু কিনায় নিতে পারে সরকারি বন্ধুগণ। আজকে আপনারা জানেন যে বাংলাদেশের এই শহরে ট্রাফিক পুলিশটা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে এই মানুষজনের একটু বিশ্রাম নেওয়ার জায়গা কিন্তু কাজ হইতে পারত। কিন্তু আমরা দেখি উন্নয়নের কথা বলে বলে যেমন বড় বড় মেগা প্রকল্পের কথা বলে বলে আমাদের বাচ্চাদের খেয়ার মার খেয়ে ফেলতেছে। আমরা দেখি আমাদের সামনে বড় বড় শপিং মল আছে, সেই শপিং মল আমাদের নগরবাসীর পক্ষ থেকে আদেশ,
আপনারা অতি সত্বর এই জায়গা ছেড়ে দিবেন এবং আমাদের যে আল্টিমেটাম দেখেন, আমাদের আল্টিমেটাম হচ্ছে TMCCL আমাদের সঙ্গে নগরবাসী।